হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা অনেকদিন বাদে দেখা হচ্ছে কিছু আপডেট নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে প্রথমে চলে আসবো আমাদের বনিদার কাছে বনিদা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে সম্ভবত কিছুটা হলো বিদায় জানিয়েছেন কারণ তিনি এখন ওড়িয়া ইন্ডাস্ট্রিতে শিফট করেছেন এবং ওড়িয়া ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেই শোনা গেছে অ্যানাউন্সমেন্ট এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমিও খুব এক্সাইটেড যে ওড়িয়া ইন্ডাস্ট্রিতে বনিতা কীরকম কি কামাল দেখাতে পারে সেটা অবশ্যই আমরা দেখতে চাই পরের আপডেট সেটা হচ্ছে বাবলি যে ছবিটা রয়েছে বুদ্ধদেব গুহোর গল্প অবলম্বনে ছবি রাজ চক্রবর্তী প্রোডাকশন রাজ চক্রবর্তী ডিরেকশন এই ছবিতে আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে এবং এই কেমিস্ট্রি দেখার জন্য অবশ্যই আমরা এক্সাইটেড এই ছবিটার রিলিজ ডেট জানা গেছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে পরের আপডেট সেটা হচ্ছে যে যীশুদাকে কিন্তু আমাদের খাদান ছবির কথা বলছি যিশুদাকে কিন্তু দুটো লুকে দেখা যাবে একটা আপনারা দেখেছেন বড় বড় চুলে কীর্তন কীর্তনরত অবস্থায় আরেকটাও কিন্তু দেখা যাবে সেটা হচ্ছে পাকা চুলে মানে সাদা চুল তাকে দেবদাকে যেরকম দুটো ক্যারেক্টারে দেখা যাবে একটা ক্যারেক্টারই দেখা যাবে কিন্তু সেটা মানে ওভার দ্য পিরিয়ড অফ সাম টাইম ওভার দ্য পিরিয়ড অফ সাম ইয়ার্স বলতে পারি যিশুদার ক্যারেক্টারের অনেক বছরের ইভলিউশনটা দেখানো হবে অর্থাৎ আমার যতদূর অনুমান সেটা হচ্ছে মেন ভিলেন তো যীশু সেনগুপ্ত থাকছেন তিনি প্রথমে বাবা সঙ্গে তার শত্রুতা ছিল এবং বাবাদেব সরে যাওয়ার পরে যখন ছেলেদেব আসে তার বদলা নিতে তখনও তাকে যীশু সেনগুপ্ত যেহেতু সেনগুপ্ত বলেই এটাই আমার অনুমান সো কিন্তু এটা দারুণ পারফরমেন্স দিতে চলেছে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই খুব আনন্দের বিষয় যে যিশু সেনগুপ্ত মতো একজন ভালো অভিনেতাকে একটা ভালো ছবিতে একটা ভালো রোলে কাস্ট করা হলো ফাইনালি নেক্সট আপনার পুষ্পা কে নিয়ে পুষ্পা টু আবার পোস্টপন্ড হচ্ছে এবং একটা ফালতু থেকে ফালতুতম কারণে পোস্টপন্ড হচ্ছে কারণ আল্লু অর্জুন নাকি দাড়ি কেটে ফেলেছেন পুষ্পার যে তার লুকটা রয়েছে একদম চরম লুক দাড়িওয়ালা লুকটা সেই দাড়ি নাকি তিনি কেটে ফেলেছেন কারণ এমন একটা ইরেগুলার শুটিং হচ্ছিল পুষ্পার সেটাতে তিনি বিরক্ত হয়ে দাঁড়িয়ে কেটে ফেলেছেন এবং তারা একটা ইউরোপ ট্যুরের ব্যাপার ছিল এবং তিনি গেছেন ইউরোপে ঘুরতে এবং তার ডিরেক্টর যে আছেন তিনিও কোথাও ঘুরতে গেছেন তো মোটামুটি এখন পুষ্পা শ্যুটিং মোটামুটি মানে ভোগে চলে গেছে তো পুষ্পা ট্যুর কবে রিলিজ হবে এই মুহূর্তে কিছুই ক্লিয়ারলি বলা যাচ্ছে না এটা কিন্তু এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির জন্য মানে হাস শুনতে হাস্যকর হলেও খুবই ডিসঅপয়েন্টিং একটা জিনিস মানে এরকম একটা আনপ্রফেশনালিজম থাকতে পারে একটা এত বড় প্রোডাকশানের এবং তার সঙ্গে জড়িত লোকদের এটা কিন্তু একদমই হাস্যকর ব্যাপার এবং এটা একদমই টলারেবল নয় কারণ বাংলার অডিয়েন্সও কিন্তু পুষ্পার জন্য ওয়েট করে আছে পুষ্পা কিন্তু বাংলাতেও রিলিজ হবে এবং পুরো ভারতবর্ষের অডিয়েন্স এটার জন্য ওয়েট করে রয়েছে যারা মাস সিনেমা ভালোবাসেন বা পুষ্পার ফ্রাঞ্চাইসি যারা ভালোবাসেন বলা চলে এটা কিন্তু একদম থরো আন প্রফেশনালিজম এটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেড নয় এবং হাস্যকর আমার মনে হয় টলিউড আমি এরকম কখনো শুনিনি যে আমাদের অন্তত টলিউডে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ দিনের শুট হলো দাড়ি কেটে ফেলার জন্য শ্যুট বন্ধ হয়ে গেল বা চুল কেটে ফেলার জন্য শ্যুট বন্ধ হয়ে যাচ্ছে এরকম কিন্তু আমি কখনো শুনিনি যাই হোক আপনাদের এই ব্যাপারটা কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন yeah, পরের আপডেট বড় আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান কিন্তু কিং সিনেমা দিয়ে কামব্যাক করছেন সেখানে তিনি কিন্তু ক্যামিও করছেন আমি আগেই বলেছিলাম সেখানে তার থাকছে এক্সটেন্ডেড ক্যামিও এবং বেশ বড় সময় রোল তার থাকছে কিন্তু এবং এই রোলটা বেশ পাওয়ার প্যাকড রোল হবে এবং এখানে কিন্তু ভিলেনের চরিত্রে একজন ভালো অভিনেতাকে সিলেক্ট করা হয়েছে তবে বলিউডের এখন একটা ট্রেন্ডেন্সি দেখতে পাচ্ছি ট্রেন্ড দেখতে পাচ্ছি যে অভিনেতার বাজার খুব একটা ভালো নয় তাকেই এখন ভিলেনের রোলে কাস্ট করা হচ্ছে ববি দেওয়াল সবচেয়ে বড় উদাহরণ এবং এই ছবিতে কিন্তু কাস্ট করা হচ্ছে ববি দেওয়ালকে নয় এই ছবিতে কাস্ট করা হয়েছে অভিষেক বচ্চনকে অভিষেক দারুন একজন অভিনেতা এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার বক্স অফিস ফিগার্স গত বেশ কয়েক বছরে একদমই ভালো নয় এবং তার মার্কেটও মানে ভীষণভাবে ডাউন যেটা বলা চলে তার হাতে সেরকম কোনো বড় ছবি নেই তাই সেই জন্য তাকে এখন নেগেটিভ রোলে তাই কাস্ট করা হলো মোটামুটি বলিউডে এটাই টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে যাদের মানে বক্স অফিস খুব একটা ভালো চলছে না তাদেরকেই নেগেটিভ রোলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একদিকে ভালো শাহরুখ ভার্সেস অভিষেক খুব ভালো লাগবে ব্যাপারটা কিন্তু এটাও একটা মানে আনফরচুনেট ব্যাপার যে যারা মানে একটা টাইমে ভালো একটা লিডিং হিরো ছিল তারা সেই লিডিং হিরোর চরিত্রগুলো সেগুলো কিন্তু তারা ফিরে পাচ্ছে না যতই তারা নাম কামাক যতই তারা রোলে তারা ফাটিয়ে দিক ভিলেনের রোলে প্রশংসা পাক কিন্তু সেই যে হারানো জমিটা সেটা কিন্তু সবাই ফিরে পাচ্ছে না এটা একটা আনফর্চুনেট ব্যাপার আর গ্লাস পার্ক নট দালি যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে বাংলা সিনেমা যে দেখানোর যে খরচাটা প্রজেক্টারের যে খরচাটা খুব সহজ করে যদি বলতে হয় প্রজেক্টারের খরচাটা কিন্তু অনেকটাই কমেছে এটা একটু বিস্তারিতভাবে বলতে গেলে আমাদের বাংলা সিনেমায় দু ধরনের কোম্পানির প্রোজেক্টার ইউজ করা একটা হচ্ছে ইউএফও এবং আমরা সিনেমা শুরুর সময় দেখতে পারবেন আরেকটা হচ্ছে কিউব ডিজিটাল এবং কিউব ডিজিটাল হচ্ছে পুরোটাই এসবিএফের আন্ডারে এবং ইউএফএটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় এবং হিন্দি ছবির ক্ষেত্রে ইউজ করা হয় সো ইউএফও কিন্তু আমাদের যে ইম্পার হয়েছে তার সাথে মানে একটা চুক্তি হয়েছে এবং ইউএফও কিন্তু বলেছে আমরা মানে তারা কিন্তু এই প্রোজেক্টটারে খরচাটা কমাবে যেটা আগে অনেক বেশি টাকা ছিল সেটা কিন্তু এখন সপ্তাহে মোটামুটি অনেক টাকাই কমিয়ে দিয়েছে মানে পার শোতে তারা তিনশো টাকা করে করেছে এবং সেটা কিন্তু মোটামুটি এক একটা সিনেমার ক্ষেত্রেই সাত দিনে যদি সাতটা শো হয় সেটা কিন্তু একুশশো টাকা হয়ে গেছে এবং কিউব ডিজিটাল যেটা আছে রিলায়েন্স এই সরি এস এর তারাও কিন্তু বলে দিয়েছে তারাও কিন্তু কমাতে তারা রাজি আছে রাজি হয়েছে এবং যেহেতু তাদের কিছুটা সমস্যা ছিল বলে তার অফিশিয়ালি অ্যানাউন্স করতে পারেনি এখন কিন্তু কিউব ডিজিটালের তরফ থেকে জানানো হয়েছে তারা কিন্তু খরচাটা কমিয়ে ফেলেছে অনেকটাই এবং বাংলা সিনেমা টিকিটের দাম এই হিসাবে কিন্তু কমা উচিত কিন্তু 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 সবচেয়ে বড় কথা হচ্ছে এর একটা রিয়াকশন নিয়েছিল একটা নিউজ নিউজ পেপার সেটা বিভিন্ন হল মালিকের থেকে যেটা রিয়াকশন নিয়েছিল। সেখানে কিন্তু দুজনের তিনজনের রিয়াকশন নেওয়া হয়েছিল সম্ভবত সেই তিনজনের মধ্যে ব্যারাকপুরের অত্যন্ত সিনেমার মালিক কিন্তু বলে দিয়েছেন যে তারা কিন্তু মানে ব্যাপারটা নিয়ে খুবই খুব হোপফুল এবং এটার জন্য টাকা করে টিকিটের দাম কমা উচিত এদিকে এদিকে কিন্তু প্রিয়া সিনেমা মালিক বলেছেন যে না টিকিটের দাম যদি কমায় তাহলে তো সিনেমা লসে চলে যাবে তারা কিন্তু খুব একটা রাজি নন এবং নবীনা সিনেমার মালিকও কিন্তু টিকিটের দাম কমাতে খুব একটা রাজি নন সুতরাং মানে খরচা কমা সত্ত্বেও টিকিটের দাম কমাতে তারা কেন রাজি নন এটা ঠিক ক্লিয়ার নয় তাদের মতে টিকিটের দাম কমালে নাকি লস হবে সিনেমার যাই হোক ব্যাপারটা সম্পর্কে আমার আমি ঠিক বুঝতে পারলাম না কেন লস হবে যে তাদের যদি দেখানোর খরচাটাই কমে যায় বা তাদের যে মানে কস্টিংটা যদি কমে যায় তাহলে কেন টিকিটের দাম কমালে তাদের লোকসান হবে এটা ঠিক আমার মাথায় ঢুকলো না যাই হোক তো হচ্ছে কিছু হল মালিক আছে তারা কমাতে রাজি আছেন কিছু রাজি নেই এবং এটা তো হলের উপর ডিপেন্ড করছে কেউ চাইলে কমাতেই পারেন তবে একটা তো আলোর দিশা পাওয়াই গেল যে টিকিটের দাম কমার কিন্তু একটা জায়গা তৈরি হলো এটা কিন্তু একটা দারুণ খবর এবং বিভিন্ন মানে দিনক দিন লড়াইয়ের পরে কিন্তু এটা সাকসেসফুল ব্যাপারটা এসছে এবং কিউব ডিজিটাল এবং আমাদের ইউএফও দুজনেই কিন্তু রাজি হয়েছে এই ব্যাপারটার জন্য সো আপনাদের আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই